নিবিড় অরণ্য ছিল। তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তামাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড়ই স্থির, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলেই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। হাই, আমি জয়িতা, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজ এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি গঙ্গার তীরেই অবস্থিত, ছোট্ট এক টুকরো শান্তিনিকেতন বলা যেতে পারে। এই বাগান বাড়িটি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই মেন গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে সিকিউরিটি গার্ডদের ঘর। এই মেন গেট দিয়ে প্রবেশ করে দুদিকে দুটো পথ চলে গেছে। একটা পথ গেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, আর একটা পথ গেছে বাগান বাড়ির পিছন দিকটায়। এই যে নদীর তীরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, সামনেই একটা বড় বট গাছ আছে, অনেক পুরনো বট গাছ এটা। এই সেই কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের তলায় যে কুঁড়ে ঘরটি ছিল, এখন অবশ্য সেটা সংস্করণ হয়েছে। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম আঁকতে শিখেছিল। এখানে এসে দেখলাম কোনো একটা গানের শুটিং চলছে এখানে, তো আমরা এখানে আর বেশি সময়টা নষ্ট করিনি, আমরা এগিয়ে গেলাম বাগান বাড়ির দিকে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। তিনি ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। তিনি প্রথম জল রং ও ওয়াশ রীতিতে ছবি আঁকেন। তার উল্লেখযোগ্য কিছু ছবিগুলোর মধ্যে হচ্ছে ভারত মাতা, বুদ্ধের বোধি লাভ, এগুলো ছাড়াও তো অনেক কিছুই আছে। এই বাড়িটি 12 বিঘা 7 কাঠা, অর্থাৎ প্রায় 13 বিঘা জমির উপরে তৈরি হয়েছে। বাড়িটা প্রায় ভিক্টোরিয়ান আদলে তৈরি। এই বাগান বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। তারা অর্ধেক সময় সমস্ত পরিবার নিয়ে এখানে বাস করতেন, তো বিশেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলাটা এখানেই কেটেছে। এই বাড়িটার মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা সব ছবি আছে। বিশ্বভারতী পাবলিকেশনে জোড়াসাঁকোর ধারে বইটিতে এই বাগান বাড়ির কথা উল্লেখ করা আছে। আমরা এখানে যখন এসেছি, জানি না এটা সবসময় এরকম ফুল মালা দিয়ে এরকম সাজানো থাকে কিনা, মনে হয় এখানে কোনো অনুষ্ঠান চলছিল, মানে যারা শুটিং করছিল তাদেরই মনে হয় কোনো অনুষ্ঠান চলছিল আমরা যখন এখানে যাই। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছবির মধ্যে এই এক ছবি ভারত মাতা। ১৯-20 শতকে ভারতের শিল্পকলা ও জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল এই ছবিটির মাধ্যমে। ১৯০৫ সালে ছবিটি আঁকা হয়েছে, অনেকে আবার বলে ১৯০৩ সালে ছবিটি আঁকা হয়েছে, সে নিয়ে দ্বন্দ্ব আছে। ছবিটিতে একজন সাধারণ নারী গেরুয়া পোশাক পরে আছে, তিনি চতুর্ভুজা, চারটি হাতের একটিতে আছে সাদা কাপড় যা তাঁত বস্ত্রের প্রতীক, অপর হাতে পুঁথি যা জ্ঞান বা শিক্ষার প্রতীক, আরেকটি হাতে আছে ধানের শীষ যা অন্নের, কৃষির ও আত্মনির্ভরতার প্রতীক, অন্য হাতে আছে কণ্ঠীমালা যা সাধনা বা ধ্যানের প্রতীক, মুখাবয়বটি অদ্ভুত রকমের শান্ত যা শান্তির প্রতীক। এই ছবিটি জাপানি জল রঙের
উপকরণ দিয়ে আঁকা। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের কুটুম কাঠামো আছে, এটা শান্তিনিকেতনেও দেখা যায়। এইটা বাড়ির পিছন দিকটা, এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, বিভিন্ন রকমের রঙিন মাছ এখানে আছে, সাদা কমলা। এই মাছগুলো বেশ ভালো দেখতে। এই সবুজ ঘেরা পরিবেশের মধ্যে একটু শান্ত পরিবেশ, তার সঙ্গে একটু পাওনা হচ্ছে পাখিদের ডাক। একটু নিরিবিলি সময় কাটাতে চাইলে এই জায়গায় আসাই যায়। তোমরা এখানে আসতে চাইলে হাওড়া থেকে ব্যান্ডেলগামী কোনো ট্রেনে করে এসে কোন্নাঙ্গর স্টেশনে নামবে, ওখান থেকে টোটো করে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আজকের ব্লগটি দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর অবনীন্দ্রনাথ ঠাকুর ও এই বাগানের বাড়ি সম্বন্ধে তোমাদের যদি আর কিছু জানা থাকলে অবশ্যই আমাকে জানিও। আমার যতটুকু জ্ঞান ছিল আমি সেটুকুই বলেছি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে। চলো টাটা, ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো।